আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বার্সলেন চ্যানেলে। আজকে আমরা নবম পর্বে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে আপনারা কিভাবে জেন্ডার আইডেন্টিফাই করবেন, মানে হচ্ছে ছেলে বাজরিগার অথবা মেয়ে বাজরিগার, মেইল অথবা ফিমেল, এগুলো কিভাবে আইডেন্টিফাই করবেন। বিকজ আমরা ইনিশিয়ালি যেই পর্বগুলো আছে ওই পর্বগুলোতে আপনাদের সাথে অনেক কিছু বেসিক প্রাইমারি অনেক কিছু আলোচনা করেছি। এখন থেকে আসলে আমরা ব্রিডিংয়ের মূল পর্বে আস্তে আস্তে ঢুকে যাব। সো আমরা যদি চিন্তা করি যে আমরা অ্যাডাল বাজরিগার কিনবো সেটাও হতে পারে, অথবা আমরা যদি চিন্তা করি আমরা বেবি কিনবো সেটাও হতে পারে। যেহেতু আমরা ব্রিডিংয়ের উদ্দেশ্যে ভিডিওগুলো বানাচ্ছি, সো আপনার অবশ্যই আইডেন্টিফাই করতে হবে ইদার এটাকে আমি মেল কিনছি, ইদার আমি এটাকে ফিমেল কিনছি। সো মেল ফিমেল যখনই আপনি কনফার্ম হবেন তখনই কিন্তু আপনি এটাকে ব্রিড করাতে পারবেন। দুইটা মেল দুইটা ফিমেল কোনোটাকে আপনি ব্রিড করাতে পারবেন না। সো আমি আপনাদেরকে আগে একটা জোর অনুরোধ করবো যে মেল ফিমেল চিনবেন, মেল ফিমেল যদি আপনি চিনেন দেন আপনি ফার্দার মোর স্টেপে ইজিলি ফরওয়ার্ড হতে পারবেন। সো যদি আমি চিন্তা করি হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে মেলের নাক হবে হচ্ছে ব্লু কালার। ব্লু মানে হচ্ছে যখন ব্রিডিং মুডে থাকবে তখন একদম ডার্ক ব্লু থাকবে, মানে উজ্জ্বল নীল যেটাকে বলে ওরকম থাকবে, এবং সেটা আসলে বয়সের সাথে সাথে বাড়বে, এবং একদম বয়স্ক হয়ে গেলে তখন এটা আবার আস্তে আস্তে কমে আসবে, মানে ব্রিডিং মুডটা আস্তে আস্তে কমে যাবে। আর ফিমেলের ক্ষেত্রে নাক হবে হচ্ছে হোয়াইট অথবা হচ্ছে ব্রাউন। যখন এটা ব্রিডিং মুডে থাকবে তখন নাকের কালারটা ব্রাউন হবে, এবং যখন নর্মালি লাইক ছয় মাস বয়স হয়ে যাবে, ছয় মাস বয়স থেকে এটা আস্তে আস্তে একদম পুরো হোয়াইটের দিকে টার্ন করবে। দেখা যাবে যে আপনি একটা পাখিকে ব্রিডিংয়ে দিয়েছেন একটা ব্রাউন কালার সিরি, সো যখন ব্রিডিং কমপ্লিট করে ফেলেছে, বাচ্চাটাচ্চা বড় করে ফেলেছে, তখন কিন্তু ওর নাকটা আবার দেখা যাবে যে হোয়াইটের দিকে টার্ন করতেছে। সো এই ধরনের খেলা হতে পারে। সো যদি আপনি আবারও রিপিট করি, ব্লু হবে হচ্ছে মেল বাজরিগারের আর হোয়াইট অথবা ব্রাউন হবে হচ্ছে ফিমেল বাজরিগারের। এখন যদি আমি বেবি চিন্তা করি তাহলে হচ্ছে বেবিতে আসলে মেল ফিমেল বোথ আইডেন্টিফাই করাটা একটু কষ্ট হয়ে যায়, বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে মেল ফিমেল আইডেন্টিফাই করাটা খুবই কষ্টের। বাট যদি আপনি কিছু সিম্পল টিপস চিন্তা করেন সেই ক্ষেত্রে আপনার জন্য এই ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। কনফিউজিং একটা জিনিস হচ্ছে যখন আপনি বেবির জেন্ডার আইডেন্টিফাই করবেন, সেই ক্ষেত্রে দেখা যায় মেল এবং ফিমেল ছোটোবেলা দুইটাকেই দেখতে অলমোস্ট একই রকম দেখা যায়। সেটা আরও বেশি হয় যখন আপনি ইংলিশ অথবা এক্সিবিশনের বেবির কথা চিন্তা করেন। সো আমরা আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল ইমেজ দেখাচ্ছি যেগুলো দেখে আসলে আপনারা মেল এবং ফিমেল আইডেন্টিফাই করতে পারবেন। সো এখানে আমি আপনাদের যে বেবিগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে 1 মান্থ অথবা 45 ডেজ অথবা বিলো 50 ডেইজের বেবি। সো এই বেবিগুলো হচ্ছে মেল এবং ফিমেল দুইটা দুই পাশে দেওয়া আছে, এগুলো দেখলেই আপনারা মোটামুটি ধারণা করে নিতে পারবেন। এবং এখন আমি যেই বেবিগুলোর ছবি আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে 50 দিন থেকে শুরু করে 4 মাসের নিচে, মানে ফার্স্ট মোল্টিংয়ের আগে। সো এই ফার্স্ট মোল্টিংয়ের আগে বেবিগুলো আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন, মেলের নাকগুলো একটু পিঙ্কিশ এবং ফিমেলের নাকগুলো হালকা হোয়াইটিশ চলে আসছে। সো এখান থেকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনটা মেল কোনটা ফিমেল। যখন ওদের 6 মাস বয়স হয়ে যাবে তখন কিন্তু আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো কোনটা মেল কোনটা ফিমেল। এখন মোস্ট কনফিউজিং পার্ট নিয়ে আমরা কথা বলবো। মোস্ট কনফিউজিং পার্ট হচ্ছে অ্যালবিনো মেলের ক্ষেত্রে, পাইড রেসেসিভ পাইড মেলের ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল আইডেন্টিফাই করাটা একটু ঝামেলার। কারণ অ্যাডাল্ট অ্যালবিনো লুটিনো মেল অথবা হচ্ছে রেসেসিভ পাইড অথবা ডার্ক আইড ক্লিয়ার, এদের নাক কিন্তু দেখা যাবে যে অ্যাডাল্ট হয়ে গেছে আবার মেল কিন্তু পিঙ্ক রয়ে গেছে। সো এই জিনিসগুলো আসলে আপনারা প্র্যাকটিক্যালি একটু ভালো করে খেয়াল করেন। প্রথমে আমি একটা লুটিনো দেখাচ্ছি, তারপর একটা অ্যালবিনো দেখাচ্ছি, তারপর একটা ডিইসি দেখাচ্ছি, তারপর একটা আপনাদেরকে রেসেসিভ পাইট দেখাচ্ছি। সো এইগুলো কনফিউজিং, বাট এই ছবিগুলো প্রয়োজন আপনারা স্ক্রিনশট রাখতে পারেন। স্ক্রিনশট রাখলে যেটা হবে কি, আপনারা পরবর্তীতে এইগুলো রেফারেন্স হিসেবে দেখে আপনার পাখির সাথে মিলিয়ে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে অনেকে গ্রুপে পোস্ট করেন ভাই এটা কি মেল অথবা এটা ফিমেল। সো এই ভিডিওটা দেখার পর আশা করি আর কারোর গ্রুপে পোস্ট করতে হবে না, তারপরেও গ্রুপে পোস্ট ওপেন থাকবে। আপনারা আপনাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে কনফিউজিং মিউটেশন নিয়ে অথবা কনফিউজিং মেল ফিমেলের সিরি নিয়ে, মানে নাকের কালার নিয়ে, আপনারা অবশ্যই সেটা আপলোড করবেন। আমরা এক্সপার্ট যারা আছি তারা অবশ্যই দেখে এটাকে বলে দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চভাবে। সো এখানে আরও কিছু আইডেন্টিফাই করার টেকনিক আছে। যেমন মনে করেন যে একেবারে ছোটো বাচ্চা, আপনারা যারা হাড়িতে ব্রিড করান ইউজুয়ালি আপনারা হাড়ির ভিতরে যখন হাত দিবেন তখন দেখা যাবে যেই বাচ্চাটা খুব জোরে কামড় দিচ্ছে আপনি
এটাকে বের করে দেখবেন এটা ফিমেল হওয়ার সম্ভাবনা 80%। সো দেখা যায় যে ফিমেলগুলো একেবারে ছোট থেকে একটু এগ্রেসিভ থাকে, ওরা দেখা যায় যে কোনো কিছু পাওয়ার সাথে সাথে কামড়ানোর একটা টেন্ডেন্সি থাকে। সো এভাবেও আপনারা আইডেন্টিফাই করতে পারেন। অথবা মনে করেন যারা এক্সপার্ট আছে তারা কিন্তু ইজিলি একদম ছোটোবেলা বাচ্চা দেখে বলে দিতে পারে এটা মেল অথবা ফিমেল, যদি তার ওই মিউটেশন সম্পর্কিত জ্ঞান থাকে অথবা মিউটেশনের যে এক্সপেকটেশন চার্ট আছে সেটা জানা থাকে। যেমন আপনি দুইটা নর্মাল বাজরিগার পেয়ার করলেন, মেলটা মনে করেন যে স্প্লিট টু অপালিন ছিল, সো এইখানে যদি কোনো বাচ্চা ফিমেল কোনো বাচ্চা অপালিন আসে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন এই অপালিন বাচ্চাটা হচ্ছে ফিমেল। বিকজ যখন আপনি একটা স্প্লিট অপালিনের সাথে একটা নর্মাল পেয়ার করেন তখন যে বাচ্চাগুলো আসবে ওই বাচ্চাগুলো যদি অপালিন হয় সেই বাচ্চাগুলো ফিমেল হবে, এটা একেবারেই আগে থেকেই বলে দেওয়া যাবে। সো এইভাবে আপনারা বাচ্চা আইডেন্টিফাই করতে পারেন। আবার অন্যভাবে আইডেন্টিফাই করতে পারেন মেল ফিমেল, মেলটা একটু বেশি এগ্রেসিভ থাকে আর ফিমেলটা একটু কম এগ্রেসিভ থাকে, সেটা অ্যাডাল পাখির ক্ষেত্রে। আবার দেখা যায় যে মেইলের বডি শেপ এক্সিবিশনের ক্ষেত্রে একটু বড় থাকে ফিমেলের তুলনায়, ইউজুয়ালি ফিমেলের ক্রাউনটা একটু ছোট থাকে মেইলের ক্রাউনটা একটু বড় থাকে, বাট এটা ব্লাড লাইনের ওপরই টোটালি ডিপেন্ড করে। যখন দেখা যায় যে একটা ব্লাড লাইন পিউরিফাই হতে হতে দেখা যায় মেইল ফিমেল বোথ আর অলমোস্ট সেম সাইজ হয়ে যায়, সো তখন কিন্তু আপনি এটা মিলাতে পারবেন না। সো ইউ প্রাইমারিলি আপনি নাকের কালার দেখে মেইল ফিমেল কনফার্ম করবেন। সো আশা করি এই ভিডিওতে আপনি মোটামুটি মেইল ফিমেল সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছেন। তাহলে আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না, আজকের জন্য ভিডিও এখানেই শেষ। আমরা নেক্সট পর্বে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কীভাবে অ্যাডাল্ট বাজরিগার চিনবেন এবং কীভাবে অ্যাডাল্ট বাজরিগারকে পেয়ারিংয়ের জন্য রেডি করবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই বাজরিগার বার্ডসল্যান্ডের সাথে থাকবেন, বাজরিগারের সাথে থাকবেন, বার্ডসল্যান্ডের ফেসবুক পেজের সাথে এবং হচ্ছে বার্ডসল্যান্ডের যেই ফেসবুক গ্রুপ আছে সেখানেও থাকবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।